নয়াপল্টনে বিএনপির অফিস এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেছেন বিএনপি অফিসের আশেপাশের এলাকা ক্রাইম সিন হওয়ার কারণে তারা ঘিরে রেখেছেন। সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে গণমাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হলেও বেলা সোয়া দুইটা থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিএনপি কর্মীরা নাইট অ্যাঙ্গেল মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নয়াপল্টন এলাকা একটি ক্রাইম সিন এরিয়া, আর এই কারণে এই এলাকায় প্রবেশ পথে ব্যারিকেড দেওয়া হয়েছে।